মোহনবাগান সুপার জায়ান্টস আসন্ন মরশুমের জন্য কিন্তু দুর্দান্ত একটা দল গঠন করেছে। তারা যে আপফ্রন্ট তৈরি করেছে, সেই আপফ্রন্ট কিন্তু বা স্ট্রাইকিং লাইনটা এই আইএসএল এর অন্যতম সেরা একটা স্ট্রাইকিং লাইন। যে কোনো দিন যে কোনো ডিফেন্সের কালখাম ছুটিয়ে দিতে পারে এই স্ট্রাইকিং লাইন। তবে বিগত কয়েকটা মরশুম ধরেই কিন্তু ভালো দল গঠন করছে সবুজ মেরুন। কিন্তু এত ভালো দল থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিগত মরশুমগুলোয় দেখেছি বেশ কয়েকটা ম্যাচে বা বেশ কয়েকটা সিচুয়েশনে তাদের কিন্তু প্রেসারে পড়তে হয়েছে, অর্থাৎ সবুজ বেলুন কিন্তু চাপে পড়েছে। তবে এই টিমটাতে এমন একজন প্লেয়ার রয়েছে যিনি কিন্তু বারবার সেই সমস্ত কঠিন পরিস্থিতিতে তিনি মাঠে থাকা মানে সমস্ত সবুজ মেরুন সমর্থকরা জানেন যে লড়াইটা কিন্তু শেষ পর্যন্ত হবে, এবং তার এই লড়াকু মনোভাব এবং দলের প্রতি কমিটমেন্ট তাকে কিন্তু সমস্ত মোহনবাগান সমর্থকদের মনে একটা আলাদা জায়গা করে নিতে সাহায্য করেছে। সেই প্লেয়ারটি আর কেউ নয়, তার নাম হলো দিমিত্রি পেত্রাতস। তবে মোহনবাগানের সঙ্গে তার যাত্রা কিন্তু আরও দীর্ঘায়িত হচ্ছে। আরও দু বছরের জন্য, অর্থাৎ 2026 সাল পর্যন্ত দিমিত্রি পেত্রাতস কিন্তু মোহনবাগানেই থাকছেন, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে চলে এলো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানো, তিনি কিন্তু যখন এসেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসে, সেই সময় তার যে পজিশন ছিল সেটা হচ্ছে নট আ প্রপার স্ট্রাইকার, তিনি কিন্তু একটু পেছন থেকে খেলতেন। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে সমস্ত ক্রুশিয়াল টাইমে যখন গোল প্রয়োজন, সেই সমস্ত ক্রুশিয়াল গোলগুলো কিন্তু তার পা থেকেই এসেছে। তিনি যেমন নিজে গোল করতেন, ঠিক তেমন কিন্তু অন্যান্য স্ট্রাইকারদের জন্য গোলের বল সাজিয়ে দিতেন। আর এইভাবেই তিনি আস্তে আস্তে হয়ে উঠেছিলেন সমস্ত মোহনবাগান সমর্থকদের একটা ভরসার নাম। সেই ভরসা কিন্তু আরও দু বছরের জন্য থেকে যাচ্ছেন সবুজ মেরুনে। তো এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে কিন্তু অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।